পঞ্চম শ্রেণীর ইংরেজি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি দিস ইজ সিএম ইমরান অ্যান্ড ইউ আর ওয়াচিং টেলিভ এডুকেশন আমরা আজকে আলোচনা করবো পঞ্চম শ্রেণীর ইংরেজি পাঠ্যপ্রোট ইউনিট টোয়েন্টি ওয়ানের ইট ওয়াজ এ ডে যে প্যাসিটি রয়েছে সেটি নিয়ে সো আলোচনার শুরুতে একটা বিষয় তোমাদেরকে ইনফর্ম করতে চাই এখানে আমাদের যে প্যাসেজটি রয়েছে এ প্যাসেজটির বুঝতেই পারছো অনেক বড় একটা প্যাসেজ এটি কিন্তু পিএসসি পরীক্ষায় সাধারণত এত বড় হিসেবে আসে না এটা একটা নির্দিষ্ট একটা সংক্ষিপ্ত রূপ হিসেবে আসে সো আমরা তারপরেও পুরো প্যাসেজটা সম্পর্কে ধারণা নেব আমাদের যে ফার্স্ট লাইন এই প্যাসেজে সেটি কি বলছে যে লাস্ট জানুয়ারি আই ওয়েন্ট টু আ কাপ ক্যাম্পোরি গত জানুয়ারিতে আমি একটি কাপ ক্যাম্পোরিতে গিয়েছিলাম সো এখানে আইটাকে আই হচ্ছে যে স্পিকার সে কিন্তু তোমাদের বয়সে একজন ছেলে তার কারণ হচ্ছে ছেলেটা কেন বলছি এ কারণেই যে কাপ বলতে সাধারণত বোঝানো হয় আ মেম্বার অব দ্য জুনিয়র ব্রাঞ্চ অফ দ্য স্কাউট অ্যাসোসিয়েশন ফর বয়েস অর্থাৎ কাপ কিন্তু ছেলেদের একটা সংগঠন যাদের বয়স কিনা আট থেকে এগারো বা বারো বছরের এবং এটা স্কাউট অ্যাসোসিয়েশন এর জুনিয়র যে ব্রাঞ্চ রয়েছে তাদের সদস্য বলা হয় অর্থাৎ এক ধরনের যে স্কাউট সংগঠনের সদস্য আমরা এটা বাংলায় বলতে পারি ইট ওয়াজ মাই ফার্স্ট ভিজিট টু আ কাপ ক্যাম্পারি অ্যান্ড ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম অ্যাওয়ে ফ্রম হোম সে বলছে যে এটি ছিল কাপ ক্যাম্পুরিতে আমার প্রথম ভ্রমণ এবং বাড়ি থেকে আমার প্রথম দূরে কোথাও যাওয়া অর্থাৎ সে বাড়ি থেকে এর আগে কোথাও কখনো দূরে যায়নি এখানে ক্যাম্পুরি যে ওয়ার্ডটা ইউজ হয়েছে ক্যাম্পুরি বলতে অ্যাকচুয়ালি যেটাকে বোঝায় ইংলিশে আ লোকাল ক্যাম্পিং ইভেন্ট ফর স্কাউটস তার মানে কাপদের যে সম্মেলন সেটিকে বলা হয় ক্যাম্পুরি অর্থাৎ এই যে যে মেম্বাররা রয়েছে জুনিয়র স্কাউট অ্যাসোসিয়েশন যে জুনিয়র মেম্বাররা রয়েছে তাদের যে সম্মেলনটা হয় সেটাকে বলা হয় ক্যাম্পুরি সেটা যে কোনো জায়গায় অ্যারেঞ্জ হতে পারে ওকে সো নেক্সট লাইনে কি বলছে ক্যাম্পোরি এজ এ গ্যাদারিং অফ কাবস ফিফারেন্ট পার্সন বাংলাদেশ মিনিংটা ক্লিয়ার করে দিয়েছে এখানে বলছে যে ক্যাম্পোরি হলো বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আগত কাবদের একটি নির্দিষ্ট স্থানে সম্মেলন হওয়া বা জমায়েত হওয়া বা একত্রিত হওয়া ওকে সো তারপর লাইনে কি বলছে যে কাবস অল ওভার দ্য ওয়ার্ল্ড হ্যাভ দেয়ার ওন ক্যাম্পোর তার মানে সারা বিশ্বের কাবদের নিজস্ব ক্যাম্পোরি রয়েছে অর্থাৎ শুধু যে বাংলাদেশেই কাপ রয়েছে তা কিন্তু না বিশ্বের অন্য দেশেও যেহেতু স্কাউট রয়েছে তাদের জুনিয়র মেম্বারসরা রয়েছে তাদেরও সম্মেলন হয় বিশ্বের কাপদের নিজস্ব ক্যাম্পোরি আছে এই জন্য বলা হচ্ছে তারপর বলছে কি যে দ্য কাপ ক্যাম্পোরি টুক প্লেস ইন শ্রীমঙ্গল সে যে কাপ ক্যাম্পোরিতে গিয়েছিল সেটা কোথায় হয়েছিল শ্রীমঙ্গলে হয়েছিল টু গেট দেয়ার উই ফার্স্ট ট্রাভেল ফ্রম ঢাকা টু সিলেট এরপর সে কীভাবে শ্রীমঙ্গলে গেল তার ব্যক্তিগত অভিজ্ঞতাটা সে এখানে ব্যাখ্যা করছে যে কাপ ক্যাম্পটি অনুষ্ঠিত হয়েছে শ্রীমঙ্গলে সেখানে যেতে প্রথমে কি করা হয়েছিল যে আমরা ঢাকা থেকে সিলেটে গিয়েছিলাম ওকে দেন ফ্রম সিলেট উই টেক আ ট্রেন টু শ্রীমঙ্গল সিলেট থেকে শ্রীমঙ্গলে তারা ট্রেনে করে গিয়েছিল যেহেতু সিলেট থেকে শ্রীমঙ্গল একটু দূরে উই অ্যারাইভ ইন দ্য মর্নিং আমরা সকালবেলা পৌঁছেছিলাম সো দ্য ওয়েদার ওয়াজ ফাইন বা নাইস ওয়েদার ওয়াজ নাইস ওয়েদারটা কী ছিল বা আবহাওয়াটা কেমন ছিল খুব সুন্দর ছিল বা চমৎকার ছিল বা ভালো ছিল যেটাই আমরা বলি না কেন ওকে দেন উই ওয়াক টু আওয়ার ক্যাম্প ফ্রম দ্য ট্রেন স্টেশন ট্রেন স্টেশন থেকে আমরা আমাদের ক্যাম্পে ক্যাম্প বলতে নির্দিষ্ট যে জায়গাটা ক্যাম্প হচ্ছে সেটাকে বোঝানো হচ্ছে সেখানে হেঁটে গিয়েছিলাম অর্থাৎ নিশ্চয়ই জায়গাটা অনেক কাছে হবে ওকে দেওয়ার ওয়ার টেন অফ আওয়ার্লস অ্যান্ড টু লিডার্স তার মানে কি বলছে যে আমরা ছিলাম দশজন আর ছিল দুইজন দলপতি অর্থাৎ যেহেতু একটা গ্রুপকে লিড করতে হয় যার কারণে এখানে দুজন লিডার্স ছিল উই ওয়ার এ বিগ গ্রুপ সো উই ডিডান্ট টেক এনি রিক্সাস আমরা একটা বড় একটা দল ছিলাম যার কারণে আমরা কোনো রিক্সা নেই নি ওকে উই ওয়াক টু ইন আওয়ার গ্রুপ আমরা আমরা কি দলবদ্ধভাবে হেঁটে গিয়েছিলাম ইট ওয়াজ নট ভেরি ফার এটা খুব দূরে ছিল না অ্যাট দ্য ক্যাম্প উই ক্লিন্ড আপ দ্য এরিয়া ক্যাম্পে গিয়ে আমরা যে এলাকাটা ছিলাম সেটা পরিষ্কার করলাম সেট আপ টেন্টস আমরা আমাদের টাবু টানলাম তাবু হচ্ছে কাপড়ের তৈরি একটা ঘর সেটাকে সেটাকে বলা হচ্ছে টেন্টস এটা দিয়ে একটা ঘর তৈরি করা হয় যেখানে গিয়ে মানে একটা নির্দিষ্ট সময়ের জন্য যারা এই রয়েছে তারা থাকে ওকে অ্যান্ড প্রিপেয়ার্ড আওয়ার ব্রেকফাস্ট এবং আমাদের সকালের নাস্তা তৈরি করেছিলাম বা বানিয়েছিলাম আফটার ব্রেকফাস্ট সকালের নাস্তা করার পর উই প্লেট গেমস উইথ কাপস ফ্রম আদার পার্স অফ বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যে কাপগুলো রয়েছে মানে সেখানে গিয়েছিলো তাদের সাথে আমরা খেলেছিলাম দেন উই হ্যাড লাঞ্চ তারপর আমরা আমাদের দুপুরের খাবার খেলাম উই কোল্ড রাইস অ্যান্ড চিকেন আমরা ভাত এবং মুরগি রান্না করেছিলাম ওয়াও ডেলিশিয়াস ইন দ্য আফটারনুন অ্যান্ড ইভিনিং উই স্যাং সংস অ্যান্ড উই পয়েমস বিকেলবেলা এবং সন্ধ্যায় আমরা গান করেছিলাম এবং রিসাইটেড পয়েন্স এবং কবিতা আবৃত্তি করেছিলাম রিসাইট মানে হচ্ছে আবৃত্তি করা এখানে পয়েন্সের কথা বলেছে কবিতা আবৃত্তি করেছিল ইট ওয়াজ ফান এটা ছিল ভীষণ মজার বা দারুণ মজার অ্যাট নাইট রাতের বেলা স্লেপড ইন আওয়ার টেনস আমরা আমাদের তাঁবুতে ঘুমিয়েছিলাম যেটা একটু আগে বলছিলাম যে কাপড় দিয়ে যে একটা ঘর তৈরি করা হয় সেখানে তারা ঘুমিয়েছিল ওকে নেক্সট যে আমাদের প্যারাটা রয়েছে দ্য নেক্সট ডে পরের দিন আফটার ক্যাম্পোরি ক্যাম্পোরির পরে উই ওয়েন টু লাভাচড়া ন্যাশনাল পার্ক আমরা লাভাচড়া ন্যাশনাল পার্কে বা জাতীয় আমরা উদ্যানও বলতে পারি হুম সেখানে গিয়েছিলাম ইট ওয়াজ ভ্যারি ইন্টারেস্টিং এটা ছিল খুবই মজার খুবই আনন্দের ওকে উই টুক আ ওয়ার্ক বিসাইড এ স্মল স্ট্রিম ইন দ্য ফরেস্ট বনের মধ্যে আমরা একটা ছোটো একটা নদী ছিল ছোটো ন্যারো নদীকে সাধারণত স্ট্রিম বলা হয় তার পাশ দিয়ে আমরা হেঁটেছিলাম আওয়ার লিডার্স টোল আস টু বি ভেরি কোয়াইট বিকজ দ্য অ্যানিম্যালস আর ফ্রাইটেন্ড বাইস আমাদের যে দলপতিরা রয়েছিল তারা আমাদেরকে বলেছিল শান্ত থাকতে ভেরি কোয়াইট খুব শান্ত থাকতে বা খুব নিশ্চুপ থাকতে বিকজ দ্য অ্যানিমেলস আর ফ্রাইটেন্ড এখানে যে বন্যপ্রাণীগুলো রয়েছে তারা ভীতগ্রস্ত হয় বা আতঙ্কিত হয় বাই নয়েস উচ্চ শব্দে ইন জেনারেলি নয়েস বলতে সেই ধরনের শব্দকে বোঝায় যেই শব্দটা বিরক্তিকর সেটাকে বলা হয় নয়েজ ওকে উই ওয়াট কোয়াইটলি আপ স্মল হিল আমরা একটা ছোটো পাহাড়ের উপরে উঠলাম নিশ্চুপভাবে বা চুপি চুপি বা শান্তভাবে অ্যান্ড সারেনলি হঠাৎ করে উই হার্ড সামথিং আমরা কিছু শুনলাম ইন দ্য ট্রিজ অ্যাবভ আওয়ার হেডস আমাদের মাথার উপরে যে গাছগুলো রয়েছিল। সেখানে আমরা কিছু শুনতে পেলাম ওই লোটাপ আপ আমরা তাকালাম অ্যান্ড সিভান এবং আমরা একটা গিবন দেখলাম তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এটা একটি গিবন গিবন অ্যাকচুয়ালি বানরের একটা প্রজাতি সাধারণত এদের হাত পাগুলো একটু বলিষ্ঠ হয় এবং লম্বা লম্বা হয় ঠিক আছে ইট কুইকলি থ্রো দ্য ট্রিস এটা গাছের মধ্যে দিয়ে খুব দ্রুত যায় ওকে নেক্সট বলছে আফটার আওয়ার ভিজিট টু লাওয়াছড়া ন্যাশনাল পার্ক লাওয়াছড়া ন্যাশনাল পার্কে ভিজিট করার পরে বা ভ্রমণ শেষে বা ঘুরে বেড়ানোর শেষে যেটাই বলি না কেন

এক গ্লাসের সাত রঙের এবং বিভিন্ন রকম স্বাদের চা বিক্রি করে এখানে ফেমাস নামে যে ওয়ার্ডটা রয়েছে এটা এটা মানে হচ্ছে বিখ্যাত যে সিরোনিম হিসেবে আমরা বলতে পারি রিনাউন্ড রেপুটেড বা প্রামিনেন্ট বা ওয়েল নোন যেটাই বলি না কেন আর এখানে ফ্লেভার যেটা যে ওয়ার্ডটা ইউজ হয়েছে ফ্লেভার বলতে একটা পার্টিকুলার টেস্টকে বোঝা একটা খাবারের বা কোনো একটা ড্রিঙ্কের একটা পার্টিকুলার টেস্টকে বোঝা একটা নির্দিষ্ট ধরনের একটা স্বাদ হবে যেটা এই চায়ের ক্ষেত্রে বলা হয়েছে এখানে যে প্রত্যেকটা লেয়ার রয়েছে প্রত্যেকটা সেভেন যে সাতটা রঙ রয়েছে সাতটা রঙের ঠিক ভিন্ন ভিন্ন স্বাদ আছে এটাই এখানে ব্যাখ্যা করেছে ইট ওয়াজ অ্যামেজিং এটা ছিল অসাধারণ পা এটা ছিল চমৎকার এটা ছিল বিস্ময়কর যেটাই আমরা বলি না কেন আই উইল নেভার ফর গেট মাই ভিজিট টু লাওয়াছড়া ন্যাশনাল পার্ক লাওয়াছোড়া ন্যাশনাল পার্কের যে ভ্রমণ অভিজ্ঞতাটা সেটা আমি কখনোই ভুলবো না ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া নেভার ফর মানে কখনোই ভুলবো না ওকে তার মানে এটা তার জন্য কী ছিল ইট ওয়াজ এ গ্রেট এটা ছিল তার জন্য একটা অসাধারণ দিন বা মনে রাখার মতো একটা দিন বা স্মরণীয় একটা দিন যেটাই আমরা বলি না কেন সো আমরা প্যাসেজটা পড়লাম প্যাসেজ থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডস পেয়েছি কাপ পেয়েছি ক্যাম্পুরি পেয়েছি অ্যাওয়ে পেয়েছি অ্যাওয়ে কিন্তু একটা অ্যাডভার্ব এটা মনে রাখতে হবে হ্যাঁ ওকে এরপর আমরা এখানে ম্যাক্সিমাম যে ভার্বগুলো পেয়েছি সেই ভার্বগুলো কিন্তু পাস্টেন্সে ছিল তার কারণ হচ্ছে এটা একটা গল্প একজন আমি একটু বলেছি যে তোমাদের মতো একটা ছেলে যে কিনা ক্যাম্পুরতে গিয়েছিলো সে ছিল কাপ সে জুনিয়র স্কাউট অ্যাসোসিয়েশনের মেম্বার সে তার অভিজ্ঞতা এখানে শেয়ার করেছে তার মানে কিন্তু এগুলো সে অভিজ্ঞতা অর্জন করার পরে বর্ণনা করছে যার কারণে গল্পটা যে ওয়ার্ডগুলো ইউজ করা সেগুলো পাস্টেন্সে আছে ওকে ওয়েদার আমরা পেয়েছি ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া বাংলায় আমরা যেটা বলি সেটাকে কি বলে যে দ্য কন্ডিশন অফ দ্য অ্যাটমসফিয়ার ওকে কন্ডিশন দ্য অ্যাটমসফিয়ার বলতে বায়ুমন্ডলের যে অবস্থা সেটিকে ওয়েদার বলে তোমরা নিশ্চয়ই যেন আবহাওয়া এবং জলবায়ু এক কথা নয় আবহাওয়ার যে অংশ বা জলবায়ুর যে অংশগুলো সেগুলো তোমরা বিজ্ঞানে হয়তো স্টাডি করেছ ওকে ফাইন তারপর এখানে আমরা কোয়াইট নামে যে ওয়ার্ডটা পেয়েছি কোয়াইট অ্যাকচুয়ালি চুপি চুপে বা নিশ্চুপে বা শান্তভাবে যেটার সিনোনিম হতে পারে সাইলেন্ট হতে পারে কাম সি এল এম ওকে বা সাউন্ডলেস এক কথায় কোনো শব্দ নেই শব্দহীন এই অবস্থাকে বলা হয় কোয়াইট এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড বাট কোয়াইটলি যখন এলোয়াই আমরা অ্যাড করবো সেটা কিন্তু অ্যাডভার্ভ হয়ে যাবে এটা বুঝতে হবে সো আমাদেরকে কিন্তু শব্দ নিয়ে খেলতে হবে আমরা একটা প্যাসেজ পড়বো শুধু তার ধারাবাহিকভাবে শুধু তার অর্থগুলো মুখস্থ করে যাব এরপর পরবর্তী শ্রেণীতে উঠব সেগুলো ভুলে যাব সেই ওয়ার্ডগুলো কী ছিল সেই পার্টস অফ স্পিচগুলো কী ছিল তার শ্রেণিমগুলো ভুলে যাবো তাহলে কিন্তু ইংলিশ শেখার আর শেষ হবে না সো আমি সকলকে রিকোয়েস্ট করবো যখনই তোমরা কোনো একটা গল্প পড়ছো ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো নোট করে রাখো তোমাদের একটা খাতা থাকতে হবে সে খাতার মধ্যে তোমরা নোট করে রাখবে তুমি প্রতিদিন যে শব্দগুলো শিখছো এই শব্দগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে তুমি মনে করতে পারছো কিনা সিনোনিয়ামগুলো তুমি এটা দিয়ে কোনো সাইন্টিস্ট মনে করতে পারছো কিনা হুম বা এর অ্যাপ্রুপের ইউজ তুমি করতে পারছো কিনা এটা কিন্তু তোমার মাথায় থাকতে হবে এরপর স্ট্রিম যে ওয়ার্ডটা বলেছিলাম যে স্মল ন্যারো রিভারকে বলা হয় স্ট্রিম এটা একটা নাউন ফেমাস বলেছিলাম অ্যাডজেক্টিভ যেহেতু এটা একটা প্লেস প্লেসের স্টেটকে বর্ণনা করছে যে প্লেসটা কেমন বিখ্যাত অনেক বিখ্যাত রিনাউনড রেপুটেড ওয়েল নোন প্রমিনেন্ট যেটাই বলুন কেন ওকে ফ্লেভার বলেছি একটা পার্টিকুলার টেস্ট অফ এ ফুড অর ড্রিঙ্ক ফ্লেভার একটা নাউন ওয়ার্ড ফরগেট মানে ভুলে যাওয়া ফরগেট কিন্তু আমাদের ভার্ব ওকে সো এই ওয়ার্ডগুলো ছিল আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এরপর আমরা পেয়েছিলাম রিসাইট রিসাইট মানে হচ্ছে আবৃত্তি করা সো এটা একটা বুঝতেই পারছো এটা অবশ্যই একটা ভার্ব এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা এই চ্যাপ্টারের উপরে গুরুত্বপূর্ণ যে ট্রুফলসগুলো রয়েছে কোশ্চেন অ্যান্সার্সগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব এবং আমি সেখানে অবশ্যই তোমাদের দেখাবো কিভাবে করে এগুলো সলভ করতে হয় এবং এর পরবর্তী টিউটোরিয়ালগুলোতে যেহেতু আমাদের অলমোস্ট বই শেষের দিকে আমরা দেখব বিভিন্ন চ্যাপ্টারগুলোর উপরে কিভাবে করে আমরা শর্ট কম্পোজিশন লেখার টেকনিকগুলো আমরা অর্জন করতে পারি সো আজকের মতো এখানে শেষ করছি সকলে সুস্থতা কামনা করছি এই ধন্যবাদ সকলকে